আয়ারল্যান্ডের বোলার জস লিটল প্রথমবার আইপিএল এ দল পেয়ে গুজরাট টাইটান্সের হয়ে বেশ নজরকাড়া কিছু ইনিংস খেলেছিলেন, ঘুরিয়ে দিয়েছিলেন কয়েকটি ম্যাচও। কিন্তু জাতীয় দলে ফিরতেই টি টোয়েন্টির মতো এখন রান দিয়ে যাচ্ছেন ওডিআই ফরম্যাটে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা জস লিটলের বলগুলোকে আজ বেশ মেরেই খেলেছেন, যেখানে তিনি 8 ওভার বল করেছেন এবং প্রথম 2 ওভারেই দিয়েছিলেন 27 রান। এরপর টোটাল 8 ওভার খরচে তিনি মোট রান দিয়েছেন 78। দলীয় সর্বোচ্চ রান দিয়েছেন, আবার সেই সাথে পাননি একটি উইকেটও। বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজেও বিবর্ণ ছিলেন জস লিটল। আইপিএলে ভালো করলেও জাতীয় দলে এসে তার পারফরমেন্স দলের জন্য সত্যি হতাশাজনক।